আসসালামু আলাইকুম, বিবিসিআই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। তালেবানের ক্ষমতা লাভের পর আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে বলছে জাতিসংঘ। ভারতে তারা খেয়ে নদীতে ডুবে মরেছিল 38 চীনা সেনা। হামলা করতে আসা 3 ড্রোন ধ্বংসের দাবি আমিরাতের। সিরিয়ায় তুর্কি সেনা ও কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষ, 10 বেসামরিক নাগরিক নিহত। পূর্ব ইউরোপে 3000 সেনা পাঠানোর নির্দেশ দিল বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন চীন ভারতের সীমান্ত দখল করার জন্য ভারতে হামলা চালিয়েছিল। তখন ভারতের বহু সেনা খতম হয়েছিল, কিন্তু ভারত প্রতিনিয়তই দাবি করছে তখন ভারতের হামলায়ও চীনের সেনা নিহত হয়েছিল। সেই খবর আবারও আপডেট হয়েছে, সেটা হচ্ছে 38 চীনা সেনা পানিতে ডুবে নাকি সেই মৃত্যু হয়েছিল। এতে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। তালেবানের ক্ষমতা লাভের পর আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে বলছে জাতিসংঘ। তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের ক্ষমতা লাভের পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের মহাসচিব এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদুলু এজেন্সি। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস জানিয়েছে, গত আগস্টে তালেবান কর্তৃপক্ষ ক্ষমতা লাভের পর আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে, তবে আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আফগান পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের উপর ভিত্তি করে তিনি এসব মন্তব্য করেন। আফগান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। গত সেপ্টেম্বর মাসে সাবেক পশ্চিমা সমর্থন পোস্ট আফগান সরকারের অনুগত যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্ত হলে ঘোষণা করে তালেবান কর্তৃপক্ষ। এরপরে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হতে থাকে। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা কার্যক্রমে নিয়োজিত সংস্থা ইউনাইটেড নেশনস অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান তাদের প্রতিবেদনে বলেছে, যুদ্ধ সংঘাতের কারণে আফগানিস্তানে যে নিরাপত্তা সংকট ছিল তার অবসান হয়েছে। একই সময়ে আফগানিস্তানে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার ঘটনা হ্রাস পেয়েছে। 2020 সালের সাবেক পশ্চিমা সমর্থন পোস্ট আফগান সরকারের আমলের চেয়ে বর্তমানের তালেবান আমলের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট 91 ভাগ সমস্যার সমাধান হয়েছে। প্রতিবেদন অনুসারে তালেবান কর্তৃপক্ষের ক্ষমতা লাভের আগে সপ্তাহে 600 নিরাপত্তা বিষয়ক সহিংসতা হতো, এখন ওই সমস্যার সংখ্যা কমে এসেছে। আগে সপ্তাহে সশস্ত্র সংঘাতের সংখ্যা ছিল 7,430টি, এখন তা কমে হয়েছে 148টি। বর্তমানে 98% সশস্ত্র সংঘাতের অবসান হয়েছে। বিমান হামলা কমেছে 99%, আগে সপ্তাহে 501টি বিমান হামলা হতো, এখন হয় 3টি। বোমা হামলা কমেছে 91%, হত্যাকাণ্ডের সংখ্যা কমেছে 51%। সূত্র আনাদুলু এজেন্সি। ভারতের তাড়া খেয়ে নদীতে ডুবে মরেছিল 38 চীনা সেনা। 2020-এর 15 জুন গালওয়ান উপত্যকায় ঠিক কি হয়েছিল চীন বরাবর, সেই সম্পর্কে তথ্য দিতে অনিচ্ছা দেখিয়েছে, এবার সেই তথ্য বেরিয়ে এসেছে। গালওয়ান সংঘর্ষে ভারতীয় সেনা তাড়া খেয়ে পালাতে গিয়ে গালওয়ান নদীতে ভেসে গিয়েছিলেন 38 জন চীনা সেনা, এমনই দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে। পাশাপাশি ওই সংঘর্ষের বিষয়ে বিভিন্ন সময়ে বেইজিং এর তথ্য দাবিকেও অনেকাংশে অসত্য বলে দাবি করা হয়েছে। 2020-এর 15 জুন পূর্ব লাদাখের গলান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারতীয় সেনা ও চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এর মারপিট ও সংঘর্ষের ঘটনায় 20 জন ভারতীয় সেনার মৃত্যুর খবর জানানো হয় কেন্দ্রের পক্ষ থেকে, কিন্তু চীনের পক্ষ থেকে আজ পর্যন্ত তা খোলাসা করেনি বেইজিং। এযাবৎ মাত্র 3 জনের মৃত্যুর কথা স্বীকার করেছে চীন। এবার সম্ভবত সেই রহস্যের উপর থেকে পর্দা ওঠা শুরু হলো। অস্ট্রেলিয়ান সংবাদপত্র ক্লার্কসন এ প্রকাশিত এই সংক্রান্ত সমীক্ষামূলক প্রতিবেদন অন্তত সেদিকে ইঙ্গিত করেছে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেদিন ভারতীয় সেনার তাড়া খেয়ে গোলান নদীতে পেরোতে গিয়ে সলিল সমাধি হয়েছিল অন্তত 38 জন চীনা সেনার। এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য দীর্ঘদিন ধরে একাধিক নথি এবং নেটের মাধ্যম ঘেটেছে বলে দাবি করছে সংবাদপত্রটি। কথা বলা হয়েছে একাধিক জনের সঙ্গে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2020 সালের 15 জুন গলওয়ান উপত্যকায় চীনা নির্মাণ উচ্ছেদ করতে ভারতীয় সেনার একটি দল যায়। পিএল এর কর্নেল কি ফাবাও এর সঙ্গে তাদের দেখা হয়।
তখন সেখানে উপস্থিত অন্তত 150 চীনা সেনা। ভারতীয় সেনার দলটির সঙ্গে আলোচনার পরিবর্তে তারা ধাক্কাধাক্কি শুরু করে, পাল্টা হামলা দিতে দেরি করেনি ভারতীয় সেনারাও। প্রতিবেদনে প্রকাশ, সঙ্গীদের মৃত্যু দেখে ওই নিকশ কালো অন্ধকারের মধ্যে দৌড়ে পালাতে শুরু করে চীনা সেনারা। অকুস্থল থেকে তিব্বতের মূল ভূখণ্ডে ঢুকতে পেরোতে হয় গালওয়ান নদী। পরিস্থিতি এমন হয় যে ভয়ে দিশেহারা হয়ে পর্যাপ্ত সুরক্ষা না নিয়েই গালওয়ান নদীতে ঝাঁপ মারে বহু চীনা সেনা। খরস্রোতা পাহাড়ি নদীর ঢেউয়ের ধাক্কায় মুহূর্তে তলিয়ে যান 38 জন সেনাকর্মী। এই সংঘর্ষেই 20 জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল, কিন্তু চীনের সেনার ক্ষয়ক্ষতি নিয়ে কিছুই প্রায় জানা যায়নি। যদিও বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছিল চীনের দিকে ক্ষয়ক্ষতির বহর অনেক বেশি, এবার উঠে এলো সেই তথ্য। ঘটনার পর বেইজিং বিভিন্ন সময় একাধিক ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করেছিল তা গালওয়ান সংঘর্ষের, কিন্তু প্রতিবেদনে দাবি করা হয়েছে অন্যান্য সময় রেকর্ড করা বিভিন্ন ভিডিও জুড়ে তা বিশ্বাসযোগ্য কায়দায় ছড়িয়ে দেওয়ার পথ নিয়েছিল লাল চীন, যাতে সত্য ধামাচাপা দেওয়া যায়। হামলা করতে আসা তিন ড্রোন ধ্বংসের দাবি আমিরাতের। সংযুক্ত আরব আমিরাতে হামলা করতে আসা তিনটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার রাতে মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় ড্রোন ধ্বংসের এই দাবি করা হয়। টুইট বার্তায় বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বুধবার ভোরে হামলার উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় প্রবেশ করা তিনটি ড্রোন জনবসতির বাইরে বাধা দেওয়া ও ধ্বংস করার ঘোষণা করেছে। এতে আরো বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় যে কোনো হুমকি মোকাবেলায় এবং রাষ্ট্র এর ভূখণ্ডকে সংরক্ষণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। তবে এই ড্রোনগুলো কোথা থেকে পাঠানো হয়েছিল তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়নি। এর আগে আরো তিন দফা সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা করা হয়। গত 17 জানুয়ারি, 24 জানুয়ারি ও 31 জানুয়ারি তিন দফায় আমিরাতের উপর হামলা চালায় ইয়েমেন ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা। ইয়েমেনের গৃহযুদ্ধে উত্তরাঞ্চলীয় হাউসি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বের জোটে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান দেশটিকে হাউসিদের আক্রমণের লক্ষ্য পরিণত করেছে। 2011 সালে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে জনগণের বিক্ষোভের জেরে ইয়েমেনের দীর্ঘদিনের স্বৈর শাসক আলী আবদুল্লাহ সালেহ সরকারের পতন ঘটে। নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদি দায়িত্ব নেন। নতুন সরকার গঠন হলেও ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকে। বিবাদমান পক্ষগুলোর দ্বন্দ্বের জেরে 2014 সালের শেষে ইরান সমর্থিত উত্তর ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে আশ্রয় নেন। 2015 সালের মার্চে সৌদি নেতৃত্বের জোট হাউসিদের বিরুদ্ধে ইয়েমেনে আগ্রাসন করলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটি। 6 বছরের বেশি সময় চলমান এই গৃহযুদ্ধে হাউসি নিয়ন্ত্রিত সানাকে কেন্দ্রিক উত্তর ইয়েমেন ও বন্দর নগরী এডেন কেন্দ্রিক দক্ষিণাঞ্চল সরকারের অধীন দক্ষিণ ইয়েমেনে বিভক্ত হয়ে পড়ে। ইয়েমেনে চলমান যুদ্ধ সংঘাতে 100,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বেসামরিক লোকজন। এছাড়া যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। 6 বছরের টানা যুদ্ধ অবরোধে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পৌঁছেছে ইয়েমেন। ইতিমধ্যেই খোদায় 50,000-এর বেশি লোকের মৃত্যু হয়েছে দেশটিতে। ইয়েমেনের চলমান পরিস্থিতিকে বিশ্বের নিকৃষ্টতম মানবিক সৃষ্ট মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ। সিরিয়ায় তুর্কি সেনা ও কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষ, 10 বেসামরিক নাগরিক নিহত। সিরিয়ার আলেপ্পো প্রদেশে দখলদার তুর্কি সেনা ও তাদের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী এবং মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের মধ্যে ভয়াবহ বোমা বর্ষণের ঘটনায় অন্তত 10 বেসামরিক নাগরিক নিহত এবং 32 জন আহত হয়েছেন। স্থানীয় কয়েকটি সূত্র এবং গণমাধ্যমের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। গতকাল বুধবার দখলদার তুর্কি সামরিক বাহিনী ও তাদের সমর্থিত ভাড়াটে সন্ত্রাসীদের পক্ষে এবং কুর্দি গেরিলা অপরপক্ষে অবস্থান নিয়ে প্রচন্ড সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যকার সংঘর্ষ আজ সকাল পর্যন্ত চলে। স্থানীয় কয়েকটি সূত্র এবং গণমাধ্যম জানিয়েছে, দুপক্ষের সংঘর্ষ চলাকালীন কামানের গোলা একটি আবাসিক ভবনে গিয়ে পড়ে এবং তার আঘাতে ওই 10 জন নিহত হন। সূত্রগুলো আশঙ্কা করছে গোলাগুলি অব্যাহত থাকার কারণে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বিরাট এলাকায় তুর্কি সামরিক বাহিনী দখলদারিত্ব কায়েম করে রেখেছে এবং তারা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। সূত্র টুডে। পূর্ব ইউরোপে 3,000 সেনা পাঠানোর নির্দেশ দিলেন বাইডেন। আমেরিকার সিদ্ধান্তকে ধ্বংসাত্মক বলল রাশিয়া। রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে এই অজুহাত তুলে এবার আমেরিকা ইউরোপের নিজের সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার হাতে ইউক্রেন আক্রান্ত হওয়ার আশঙ্কায় চলতি সপ্তাহে ইউরোপে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাক ঘাঁটি থেকে প্রায় 2,000 সেনাকে পোল্যান্ড ও জার্মানিতে পাঠানো হবে এবং জার্মানিতে আগে থেকে মোতায়েন 1,000 মার্কিন সেনাকে রোমানিয়ার স্থানান্তর করা হবে। ইউক্রেন সীমান্তে বর্তমান প্রায় 1,00,000 রুশ সেনা মোতায়েন থাকলেও রাশিয়ায়
বারবার বলে এসেছে ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো ইচ্ছা মস্কোর নেই। তবে ওই 1,00,000 সেনাকে অজুহাত করে আমেরিকান সহ ন্যাটো জোট পূর্ব ইউরোপে নিজেদের শক্তি বৃদ্ধি করে যাচ্ছে। এদিকে ইউরোপে অতিরিক্ত সেনা পাঠানোর মার্কিন সিদ্ধান্তকে ধ্বংসাত্মক বলে বর্ণনা করেছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রোসকো বলেছেন, আমেরিকার এই ধ্বংসাত্মক পদক্ষেপের ফলে উত্তেজনা বাড়বে এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আশা ক্ষীণ হয়ে আসবে। সূত্র পার্স টুডে।